লড়েছিলেন ভারতীয় জনতা পার্টি থেকে, তিনি আজকে আমাদের সঙ্গে যোগ দিলেন। আমাদের মধ্যে এমএলএ অমিয় ভট্টাচার্য ছিল, আমি তখন নামটা অ্যাড্রেস করিনি, বীরেন্দা ছিল, অপর্ণাদি ছিল, আর সবাই ছিল। থ্যাংক ইউ। আউড়াই জিপির দুবারের প্রধান ছিলেন আমাদের অমর গুড়িয়া, উনি সিপিএম ছেড়ে আজকে আমাদের দলে জয়েন করছেন, সিপিআই থেকে আমাদের দলে জয়েন করছেন। আর মহাসাগা বুথে আমাদের বিজেপি লিডার মাখনলাল জানার নেতৃত্বে অনেকেই আমাদের দলে আজকে জয়েন করছেন, মাখনবাবু এসছেন। এরপরেই আমরা জাতীয় সঙ্গীতের মধ্যে সমগ্র কাঁথি সংসদীয় কেন্দ্রের সমস্ত বুথ সভাপতি, গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্যা, পৌর এলাকার ওয়ার্ড সভাপতি কাউন্সিলর বৃন্দ, আঞ্চলিক সভাপতি, পঞ্চায়েতের প্রধান উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা বৃন্দ, কর্মকর্তা বৃন্দ, জেলা পরিষদের সদস্য সদস্যা বৃন্দ, ব্লক তৃণমূল কংগ্রেস এবং শাখা সংগঠনগুলির পদাধিকারী বৃন্দ যারা সামনে বসে আছেন এবং সুশৃঙ্খলভাবে আপনারা এই সভা শুনছেন এবং আমাদের যিনি দিক নির্দেশ করে গেছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাজ্য সভাপতি, আমাদের সকলের অত্যন্ত সম্মানীয় বরেণ্য নেতা সুব্রত বক্সি তার কথাও শুনেছেন। আমি আপনাদের প্রথমেই শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন নমস্কার সালাম আদাব জানাব। আজকের এই সভা সঞ্চালনা করছেন বর্ষিয়ান বিধায়ক আমাদের নেতা অর্ধেন্দু মাইতি। পূর্ব মেদিনীপুর
মেদিনীপুর পেয়েছে। এখানে আপনারা আছেন ইট ভাটার সঙ্গে যুক্ত, বলুন 15 সালে ইট ভাটা বন্ধ হতো হ্যাঁ কিনা? ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল বন্ধ করে দিয়েছিল, আমাদের মুখ্যমন্ত্রী বাঁচিয়েছে আপনাদের। বলুন চিংড়ি চাষিরা, জাপানে আপনাদের সব বন্ধ করে দিয়েছিল, চিংড়ি মাছ রপ্তানি শেষ হয়ে গেছিল, কে বাঁচিয়েছে আপনাদের? যেদিন জাপানে আপনাদের সমস্ত চিংড়ি মাছ বন্ধ করে দেয়, এত অর্থনৈতিক সম্পদের সঙ্গে যুক্ত। আজকে হিউম্যান এয়ার ভগবানপুর চণ্ডীপুরে আমি নিজে উদ্যোগ নিয়ে অমিত মিত্রকে নিয়ে 28% জিএসটি করে দিয়েছিল, কমিয়ে মাত্র 5% জিএসটি করা হয়েছে। আমাদের ডক্টর অমিত মিত্র লড়াই করেছেন জিএসটি কমিটির চেয়ারম্যান, আমি তাকে সাহায্য করেছি। আজকে কাজু বাদাম ব্যবসায়ীদের কিভাবে ধ্বংস করা হচ্ছে, বিজেপি নতুন নতুন আইন করে, আমাদের মুখ্যমন্ত্রী কাজু ব্যবসায়ীদের নিয়ে দীঘাতে মিটিং করে তাদের পাশে থাকার কথা শুধু বলেননি, তিনি ফিরে যাওয়ার 7 দিনের মধ্যে আজকে এমএসএমই ডিপার্টমেন্ট তাদেরকে নবান্নতে নিয়ে বসে মিটিং করে তাদের সমাধান করেছে। এই তৃণমূল কংগ্রেস আজকে কাঁথি কলেজ থেকে, রামনগর কলেজ থেকে, এগরা কলেজ, বাজকুল কলেজ, সর্বত্র পোস্ট গ্রাজুয়েট মাস্টার ডিগ্রি পড়ানো হচ্ছে, এমএসসি, এমএ, এমকম সব কলেজগুলোতে বিএড চালু হয়েছে। এ জিনিস অন্য কেউ করতে পারেনি, আমরা করি, আমরা গড়ি। তাই ভারতীয় জনতা পার্টি এবং সিপিএম এর কোনো চান্স নেই, সেকেন্ড থার্ডের লড়াই করুন। আমরা 2,30,000 নয়, আমরা 3,00,000 বেশি ভোটে আমাদের বর্ষিয়ান প্রবীণ সাংসদকে জিতিয়ে আবার দিল্লি পাঠাবো। এই শপথ নিয়ে আমরা গ্রামে ফিরব, ওয়ার্ডে ফিরব, বুথকে সংগঠিত করব। পাড়া বৈঠক চালু করুন, মানুষকে সংগঠিত করুন, ডোর টু ডোর নজর রাখুন, অনেক লোক ঘুরে বেড়াচ্ছে। এই অনুষ্ঠান হতে হতে, ভোট হতে হতে আমাদের এখানে পয়লা রামনবমী আছে, আবার উস্কানি দেবে, সামনে দোল পূর্ণিমা আছে। ইচ্ছা করে যারা দোল একটি সম্প্রীতিরও যেমন অনুষ্ঠান, একটা নির্দিষ্ট ধর্মীয় অনুষ্ঠান, গণ্ডগোল পাকাবে। এদের একটাই হাতিয়ার, দাঙ্গা লাগাতে হবে, বিভাজন করতে হবে, নইলে ভোট পাওয়া যাবে না। 15 লক্ষ টাকা দিতে পারিনি, 2 কোটি চাকরি দিতে পারিনি, আছে দিন আসেনি, সবকা সাথ সবকা বিকাশ হয়নি, নীরব মোদী কা সাথ আর বিজেপি কা বিকাশ হয়েছে, আর কারোর কিছু হয়নি। জিএসটি ফেল, মেক ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া মানে কি ভারতে তৈরি? আপনি বলুন, সর্দার বল্লভ ভাই পটেল তার মূর্তি বানিয়েছে কে? চীনের কনসালটেন্সি। যা বুলেট ট্রেন আসবে হোটেলেই বলে, সেই বুলেট ট্রেন কে থেকে আসবে? জাপান থেকে। আর ওই যে ঘুষ নেওয়ার বলছিলেন শিশির বাবু, চৌকিদার চোর হয়, সেই ঘুষ নেওয়া রাফেল সেটাও ফ্রান্স থেকে, মেক ইন ইন্ডিয়া হয়নি, সবকিছুতে ফেল ফেল ফেল। তাই এখন দুটো জিনিস আছে, কি? একটা দেশপ্রেম আর একটা হিন্দুত্ব, এই দুটো দিয়ে ঢুকতে হবে। কিন্তু 47 স্বাধীনতার আন্দোলন পিছাবনি আছে, ভূমি রাজস্ব দপ্তরের রেকর্ডে পাবেন না। কেন পিছাবনি? স্বাধীনতা আন্দোলনের যোদ্ধা বলাই বাবুরা পিছিয়ে আসেননি, তাই আজকে পিছাবনি আছে। আজকে বীরেন সাসমলের দেশের লোক আমরা, দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল বীরেন সাসমলকে, কাঁথি স্বাধীনতা আন্দোলনের মাটি। 47 আগে বিজেপি ছিল, ছিল না, আরএসএস ছিল, হিন্দু মহাসভা ছিল, আর এরা কার দালালি করত? ব্রিটিশের দালালি করত। রাজা কার ছিল? আরএসএস এর যিনি প্রতিষ্ঠাতা সাভারকার, তিনি জেল থেকে চিঠি লিখেছিলেন, আমাকে মুক্তি দাও, আমি ব্রিটিশের জন্য লড়বো, ব্রিটিশের জন্য করবো। সকালবেলা রাজঘাটে গিয়ে গান্ধীজিকে মালা দেয়, আর বিকেলবেলা দিল্লির কেশব ভবনে গিয়ে নাথুরাম গডসের গলায় মালা পরায়। এটাই হলো এদের আসল দেশপ্রেম, তাই বিজেপির ফানে পা নয়। আর হিন্দুত্ব আমি বলবো না, কপিল মুনি আশ্রমের মহারাজ জ্ঞানদাস মহান 14 সালে বলেছিল, মোদি আয়েগা রাম মন্দির বানায়েগা। আর এবারে মকর সংক্রান্তির আগে দিদি গেছিলেন, প্রতি বছর যান প্রস্তুতি দেখতে, জ্ঞানদাস মহান সাংবাদিকদের সামনে বললেন, এ মোদি জুমলাবাজ হ্যায়, এ জব চুনা বাতা হ্যায়, ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজ কো পোলিং এজেন্ট বানা দেতা হ্যায়, ইস বার ইসকো হাটানা চাইয়ে। এই কথা বললেন, আমার কথা নয়, জ্ঞানদাস মহান্তের কথা। তাই বিজেপি হাটাও, দেশ বাঁচাও, আমাদের কাঁথি দিতে হবে, এগরাকে সাহায্য করতে হবে। ডক্টর মানস ভূঁইয়া দাঁড়িয়েছে, আমাদের মধ্যে ঢুকে আছে তমলুক, দীপেন্দুকে আরো বেশি ভোটে জিতাতে হবে, আর দেবকে পাঁশকুড়া থেকে প্রচুর ভোটে লিড দিতে হবে। আমরা দেব 42, দিল্লি জয়।
করবে দিদি। আমি আপনাদেরকে শ্রদ্ধা সালাম শুভেচ্ছা জানিয়ে 27 এপ্রিল পর্যন্ত মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর করব। 28 তারিখ থেকে আবার দেখা হবে। আমাদের ভোট 12ই মে, প্রচার শেষ 10 তারিখে। সব ব্লকে জনসভা, সব বিধানসভায় জনসভা, সেদিন আরো কথা হবে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ। নমস্কার, খোদা হাফেজ। সমস্ত পদাধিকারীগণ এবং সম্মানীয় আধিকারিকগণ, আমাদের মা ভাই বোনেরা, বেশি বক্তব্য কিছু নাই, এরা সবই বলেছেন। আপনারা সকলে জানেন, এক লাইন বলি যে মোদীজি যখন পার্লামেন্টে গেলেন 27% ভোট নিয়ে, বিজেপি দল 27% ভোট নিয়ে গেছিল এবং ভোট ভাগাভাগির ফলে এগুলি হয়েছিল, আপনারা নিশ্চয়ই জানেন। আজকে আমি আপনাদের কাছে গিয়ে পৌঁছে তিনি বললেন, পার্লামেন্টে মাথা খানা নত করে বললেন, 21টা জেলার মালিক ছিলেন গুজরাটের, 850 জেলার মালিক ভারতবর্ষ, বললেন মেরি গর্দাল লোটাক দিতে রাখে তেগরি পর, আমার মাথা নত করে দাও, যে তোমার চরণ ধরির চলে ভারতবর্ষের জনতা। পদদলিত করলেন 5 বছর, চাকরি বাকরি কিছু নাই, সমস্ত প্রতিশ্রুতি ফাঁকা। অখিল ভাই বলছিল, মোদি হ্যায় বড় মোদি, মাঝরা মোদি, ছোটা মোদি, মোদি মোদি গুজরাট কা মোদি চোর হ্যায় চৌকিদার, চোর চৌকিদার, চৌকিদার, বিজেপি হটাও। নমস্কার, সকলে ভালো থাকুন। উদয় অস্ত 365 দিন আপনাদের সঙ্গে আমি আছি, উদয় অস্ত 365 দিন আপনাদের সঙ্গে আমি আছি। নমস্কার, সালাম, আপনারা সকলে ভালো থাকুন। ঈশ্বর আল্লাহ মঙ্গলময় আপনাদের সুখে রাখুক, শান্তিতে থাকুন। ধন্যবাদ, নমস্কার। আমন্ত্রণ পত্র যদি পারতাম তাহলে দিতাম, অন্য রাজনৈতিক দলগুলো এসে দেখে যাক শৃঙ্খলা কি, কিভাবে কর্মীরা একেবারে একনিষ্ঠ হয়ে দলের প্রতি তাদের আনুগত্য দেখিয়ে এইভাবে বসে থাকে এবং বক্তাদের বক্তব্য শোনে, যারা অনেক গুজগুজ ফুসফুস অনেক কিছু করে, কি যেন হয়ে যাবে। আমাদের সম্মানীয় সভাপতি সুব্রত বক্সি এক্ষুনি বললেন, তারা এসে একটু দেখে যাক, একটু শিখতে হবে, বুঝতে হবে, মানুষের সাথে থাকতে হবে, তারপরে আকাশ কুসুম চিন্তা করতে হবে। এখন সে সময় আসেনি, আর বাংলার মাটিতে কোনদিন সেই সময় আসবে না। মানুষের আমাদের সঙ্গে সাথ দেওয়ার ঘটনাটা আমরা দেখেছি, চাক্ষুষ করেছি, সমর্থনটা অনুভব করেছি, তাদের হাত নাড়া, তাদের আমাদের পাশে থাকা, তাদের আমাদের ছবি তোলা, সব নিয়ে আমরা দেখলাম যে মানুষ সমর্থন জানাচ্ছেন। 77,000 বুথ কখনো অতি স্পর্শকাতর হতে পারে না। তাই আজকে দাঁড়িয়ে আমার আবেদন আপনাদের কাছে, বক্তব্যকে দীর্ঘায়িত করব না, কিন্তু এটা বলব, 2019 বাংলায় 42-এ 42, আর যদি বাংলায় 42-এ 42 হয় তাহলে ভারতে বিজেপি ফিনিশ, এটা কিন্তু নির্ধারিত হয়ে আছে। আমি যখন তৃণমূল মহিলা কংগ্রেসের একজন সৈনিক হিসেবে বলি, তখন মা বোনেদের কাছে একটা বার্তা পৌঁছে দিতে চাই। রাজ্য তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক হলদিয়া ডেভেলপমেন্ট।